জাতীয় নির্বাচনে কোনো বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ তৃণমূলের সম্পর্ক আছে এমন প্রার্থীদের রাখা হবে এগিয়ে গণসংযোগে মনোনয়ন প্রত্যাশীরা সিসিটিভি ক্যামেরার আওতায় আসছে পর্যটন শহর কক্সবাজার অপরাধ প্রবণ স্থানগুলোকে আনা হচ্ছে নজরদারিতে প্রশিক্ষিত জনবলের তাগিদ কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষতিপূরণ দ্বিগুণ করে দুই লাখ টাকা নির্ধারণ মন্ত্রিসভায় শ্রম আইনের খসড়া নীতিগত অনুমোদন ঈদের টানা বন্ধের পাশাপাশি ডেলিভারি ধীরগতিতে মারাত্মক কন্টেইনার জট চট্টগ্রাম বন্দরে নানা জায়গাতে স্তূপ এবং কুমিল্লায় ছয় দিন বয়সী এক শিশুকে হাসপাতালে রেখে বাবা মার পালিয়ে যাবার অভিযোগ চিকিৎসার খরচ যোগাতে না পারাই কারণ ধারণা পুলিশের দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি বাংলার সময় সঙ্গে আছি আমি হরিপদ সাহা আগামী জাতীয় নির্বাচনে কোনো সমালোচিত বা বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ আর বিতর্কিত প্রার্থীদের ইতোমধ্যে চিহ্নিত করেছে দলটি জনগণের সাথে তৃণমূলে যাদের সম্পর্ক আছে বা নির্বাচনে জিততে সক্ষম এমন প্রার্থীকেই দল মনোনয়ন দেবে একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন নিয়ে সময় সংবাদকে এসব কথা বলেছেন দলের একাধিক নীতি নির্ধারক আর ইতোমধ্যে মনোনয়ন পেতে নিজ নিজ এলাকায় জনসংযোগ শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যেই হতে হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে নিজ নিজ এলাকায় জনসংযোগ করছেন মনোনয়ন প্রত্যাশীরা আর দলের সাধারণ সম্পাদক ও একাধিক সূত্র জানিয়েছেন আগামী অক্টোবরেই প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবে আওয়ামী লীগ সেজন্য এখন থেকেই প্রার্থীরা দৌড়ঝাঁপে ব্যস্ত সময়ে পার করছেন নিজেদের প্রত্যাশা সত্ত্বেও প্রার্থী হতে আগ্রহীরা জানালেন দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হবে তার জন্য কাজ করবেন তারা যদি কোনো কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার থেকে যোগ্যতম প্রার্থী মনোনীত করেন যাকেই নৌকা প্রতীক দিবেন তার পক্ষে কাজ করে নৌকা প্রতীকে বিজয়ী করবো মনোনয়ন প্রত্যাশী অনেক জায়গায় অনেক লোকে থাকতে পারে উনি জননেত্রী শেখ হাসিনা উনি যাকে নমিনেশন দিবে তারপরে কোনো ধরনের কোন দল কোনো ধরনের গ্রুপিং থাকবে বলে মনে করি না আমরা সবাই একসাথে কাজ করবো আর দলের নীতি নির্ধারকরা বলছেন আগামী নির্বাচনের জন্য প্রার্থী বাছাই কার্যক্রম চলছে অক্টোবরে দলের পক্ষ থেকে তাদের নাম ঘোষণা করার কথাও চূড়ান্ত তবে তৃণমূলের সাথে সম্পর্ক নেই এমন প্রার্থী অথবা যাদের ব্যক্তি স্বার্থের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে এমন কাউকে দল মনোনয়ন দেবে না একজন প্রার্থীর সততা নিষ্ঠা এবং দলের প্রতি তার আদর্শের প্রতি তার কমিটমেন্ট নিজের পকেট ভারী করবার জন্য অবৈধ কাজ করা তাহলে সেই ধরনের বিতর্ক তো অবশ্যই আমলে নেওয়া হয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পাবলিকের যাদের উপরে আস্থা নাই তাদের আমরা হয়তো এবার নমিনেশন দিব না যেসব বিতর্কিত নেতৃবৃন্দ আওয়ামী লীগের ভিতরে আছে আমরা কিন্তু তাদের অনেকটা চিহ্নিত করেছি এবং আগামী নির্বাচনে এদের ভিতরে অনেকেই বাদ পড়ে যাবে দলের নীতি নির্ধারকরা আরো জানান আগামী নির্বাচনে বাদ পড়ার তালিকায় রয়েছেন দলের অনেক এমপি মন্ত্রীও ওবায়দুল্লাহ মামুন সময় সংবাদ ঢাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আসছে পর্যটন শহর কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ ও অপরাধ প্রবণ স্থানগুলোকে সিসি ক্যামেরার নজরদারিতে আনা হচ্ছে এজন্য কক্সবাজার জেলা পুলিশ ব্যবহার করছে আধুনিক প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন সিসি ক্যামেরা নেটওয়ার্কের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের কাজ করতে প্রশিক্ষিত জনবলের দিকে গুরুত্ব দিতে হবে আর দেশি বিদেশি পর্যটকের পাশাপাশি পুরো শহর নিরাপত্তার আওতায় আসবে বলে আশা পুলিশের সুজাদিন রুবেলের তথ্য মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট পর্যটন শহর কক্সবাজারের প্রাণকেন্দ্র কলাতলী ডনফিন মোড় এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের প্রতিদিন গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় তাই পর্যটকদের নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ শুধু কলাতলী ডনফিন মোড়ই নয় সৈকত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে স্থাপন করা হয়েছে প্যানেল মনিটর সুবিধাযুক্ত সিসি ক্যামেরার কন্ট্রোল রুমও পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ সিসি ক্যামেরা স্থাপনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে অপরাধ নিয়ন্ত্রণ করাও আশা করি অনেকাংশে সম্ভব হবে যে ক্রাইমগুলো হতো বা যে চোরাচালানগুলো হতো এ পথে সেগুলো অনেকটা কমে যাবে জেলা পুলিশের এই কর্মকর্তা জানালেন অপরাধ দমনে সিসি ক্যামেরার আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুরো শহরকে নিরাপত্তার আওতায় আনা হচ্ছে অপরাধীদের শনাক্ত করতে ব্যবহার করা হচ্ছে উন্নত মানের ক্যামেরা কোনো অপরাধীর হাতে কিংবা কোনো ছিনতাইকারীর হাতে যাতে করে টুরিস্ট কিংবা স্থানীয়
নাগরিক যেন অসুবিধা না পড়ে এই জন্য কিন্তু আমাদের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সিসি ক্যামেরার নেটওয়ার্কের ক্ষেত্রে যেসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তাতে অপরাধ নিয়ন্ত্রণ আরো সহজ হবে। তবে এসব প্রযুক্তি ব্যবহারে দক্ষ জনবল ও ধারাবাহিকতার প্রয়োজন রয়েছে। কেউ অপরাধ করে যদি পার পেয়ে যায় সেটা কিন্তু আমরা অনেকগুলো ক্ষেত্রে এই সিসিটিভির মাধ্যমে শনাক্ত করতে পুলিশ সক্ষম হবে। জেলা পুলিশের দেওয়া তথ্য মতে প্রাথমিকভাবে 3 কোটি টাকা ব্যয়ে শহরের 40টি পয়েন্টে লাগানো হয়েছে 52টি সিসিটিভি ক্যামেরা। আগামী 3 মাসের মধ্যে আরো লাগানো হবে 100টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময় আরো থাকছে পদ্মার পানির অস্বাভাবিক চাপে কুষ্টিয়া শিলাইদহে রবীন্দ্র কুঠি বাড়ি রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। শিশুশ্রম নিষিদ্ধ করে শ্রম আইন 2018 এর সংশোধনীর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনে অনুমোদন দেয় সরকার। নতুন আইন অনুযায়ী কোনো শ্রমিক সংগঠনে ট্রেড ইউনিয়নে সংগঠন করতে সদস্যদের সমর্থন দেওয়া শ্রমিকের সংখ্যাও হ্রাস করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, এখন থেকে শ্রমিকরা উৎসবের দিনে কাজ করলে তাদের 2 দিনের পারিশ্রমিক দিতে হবে মালিকপক্ষকে। এতদিন শ্রমিকরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন 2006 সালে প্রণীত শ্রম আইন দিয়ে, যেখানে প্রসূতিকালীন কল্যাণ ভাতা, শিশুশ্রম নিয়ে সুনির্দিষ্ট কোনো বিধান ছিল না। অবশেষে নানা রকমের যাচাই বাছাই আর মালিক শ্রমিক সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতে নীতিগত অনুমোদন পেল শ্রম আইন 2018 এর সংশোধনী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এতে অনুমোদন দেয়া হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILO-র নির্দেশনা মেনে প্রণীত এই আইনে বলা হয়েছে, 15 বছরের নিচে অর্থাৎ কোনো শিশুকে শ্রমে নিয়োজিত করা যাবে না। এই আইনে সন্তান প্রসবের পর প্রসূতিকালীন কল্যাণ সেবা হিসেবে প্রসূতি কর্মীকে 8 সপ্তাহের ছুটি দেওয়ার বিধান রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই বিধান না মানলে 15,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন প্রতিষ্ঠানের মালিক। সন্তান সম্ভবা যে মহিলা শ্রমিকারা আছে তারা সন্তান প্রসবের প্রমাণ পেশ করার পরবর্তী 3 দিনের মধ্যেই সংশোধিত আইনে শিশুশ্রম পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের জন্য শ্রমঘণ্টা নির্ধারিত হয়েছে 10 ঘণ্টায়। কোনো প্রতিষ্ঠানে কর্মরত কোনো প্রাপ্ত বয়স্ক শ্রমিকের কাজের সময় এমনভাবে ব্যবস্থা করতে হইবে তাহার আহার ও বিশ্রামের বিরতি ব্যতীত 10 ঘণ্টার অধিক সম্প্রসারিত না। উৎসবের দিনে শ্রমিকদের কাজে নিয়োজিত করা হলে তাদের 2 দিনের মজুরি পরিশোধ করার বিধান সংশোধনীতে রয়েছে জানিয়ে সচিব বলেন, কোনো শ্রমিক কাজে থাকা অবস্থায় মারা গেলে বা গুরুতর জখম হলে ক্ষতিপূরণের টাকা বাড়ানো হয়েছে এই আইনে। শ্রমিককে কোনো উৎসব ছুটির দিনে কাজ করিতে বলা যাইতে পারিবে, তবে ইহার জন্য তাহাকে 1 দিনের বিকল্প ছুটি এবং 2 দিনের ক্ষতিপূরণমূলক মজুরি প্রদান করতে হবে। একজন যদি মারা যায়, স্থায়ীভাবে যদি অক্ষম হয়ে যায়, 1 লক্ষের জায়গায় 2 লক্ষ টাকা এবং 1,25,000 টাকার জায়গায় 2,50,000 টাকা প্রতিস্থাপিত। এছাড়াও কোনো প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করতে সমর্থন দেওয়া শ্রমিকের সংখ্যা হ্রাস করা হয়েছে সংশোধিত শ্রম আইনে। প্রভিশন দেওয়া হয়েছে যে দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শ্রম আইন সংশোধনীর খসড়াকে স্বাগত জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন BGMEA ও শ্রমিক নেতারা। নতুন শ্রম আইন অনুযায়ী শ্রমিক সংগঠনে ট্রেড ইউনিয়ন গঠন করতে 30%-এরও অংশগ্রহণ কমিয়ে 20% করার সিদ্ধান্তকে BGMEA ইতিবাচক হিসেবে দেখলেও শ্রমিক নেতারা বলছেন, এর ফলে একই কারখানায় একাধিক শ্রমিক সংগঠন সুযোগ সৃষ্টি হবে, যা শ্রমিকদের জন্য ইতিবাচক নাও হতে পারে। অ্যাসোসিয়েশন করার জন্য 30% শ্রমিকের যে সমর্থন লাগতো সেটাকে কমিয়ে আমরা বলেছিলাম 25%, ফাইনালি এটাকে 20% করা হয়েছে। আসলে আমাদের ট্রেড ইউনিয়ন নিয়ে আমাদের অভিজ্ঞতাটা সুখকর না। আমরা দেখতে পাচ্ছি যেসব ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন হচ্ছে সেই ফ্যাক্টরিগুলি খুব দ্রুত বন্ধ হচ্ছে। 100%-এর মধ্যে 20% আমার মেম্বার হলো, আরেকজনের 30% হবে, আরেকজনের 40% হবে, এইভাবে কিন্তু একাধিক ফ্যাক্টরিতে একাধিক ইউনিয়ন হবে, সেই ক্ষেত্রে একটু বৈষম্য দেখা দেবে। শ্রমিক আগে ক্ষতিপূরণ পেত এবং সার্ভিস বেনিফিটের টাকা, 5 বছর চাকরি করলে 1 মাসের বেসিক সমবার মজুরি পেত, এখন সে অর্ধেক পাচ্ছে এই আইনে, এটা তো মালিকদের পক্ষে রয়ে গেল।
তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের ন্যূনতম মজুরি 17 অক্টোবরের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিজেএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। আর ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়ন করার আশ্বাস দেন তিনি। গতকাল রাজধানীর পল্টনে পোশাক শিল্পের মালিক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠক শেষে একথা জানান তিনি। মালিকের সক্ষমতা বিষয়টিকে আমরা বিবেচনায় নিব, অন্যদিকে শ্রমিকের যে ন্যূনতম চাহিদা সেটাকে আমরা বিবেচনায় নিব। এই মাসের 12ই সেপ্টেম্বরে আবার মিটিং হবে এবং আমরা আশা করছি যে আমরা এর মধ্যে উভয় পক্ষ আরো কাছাকাছি আসবেন এবং আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। দশের আগে যে মাসে বাস্তবায়ন হয়েছে এইবারেরটাও ঠিক সেই মাসের থেকে বাস্তবায়ন হবে। অক্টোবরের 17 তারিখ পর্যন্ত আমাদের হাতে এখনো সময় আছে, এর মধ্যে আমরা একটা জায়গায় যাব। ঈদের টানা বন্ধের পাশাপাশি ভাঙাচোরা রাস্তার কারণে ডেলিভারি ধীরগতিতে হওয়ায় মারাত্মক কন্টেইনার জট দেখা দিয়েছে চট্টগ্রাম বন্দরে। বিশেষ করে ধারণ ক্ষমতার বেশি যেমন আমদানি করা কন্টেইনার রয়েছে, তেমনি কয়েক গুণ বেশি রয়েছে অফ ডকগামী কন্টেইনারও। স্থান সংকুলন না হওয়ায় সচরাচর কন্টেইনার রাখা হয়নি বন্দরের এমন জায়গাতেও বর্তমানে কন্টেইনারের স্তূপ রাখা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি বছরই ঈদের সময় কন্টেইনার উঠানামা বন্ধ থাকে না, আর সীমিত আকারে চলে ডেলিভারি প্রক্রিয়া। কিন্তু এবার পুরো একদিন ডেলিভারি বন্ধ থাকার পাশাপাশি নানা জটিলতায় অন্যান্য দিনও আমদানিকৃত কন্টেইনারে ডেলিভারি হয়েছে খুব ধীরগতিতে। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে 2 থেকে 2500 কন্টেইনার ডেলিভারি হলো, ঈদ পরবর্তী সময়ে তা কয়েক শতে নেমে আসে। তাছাড়া তার আগে ছাত্র আন্দোলনের সময়ে ডেলিভারি বন্ধ থাকার প্রভাব এখনও কাটেনি। যে কন্টেইনারটা অকশন হয়ে যাওয়ার কথা সেটা অকশন হয় নাই, যে কন্টেইনারগুলো অফ ডকে চলে যাওয়ার কথা সে অফ ডকে যায়। এর জন্য দেখা যাচ্ছে যে যে জায়গায় আমরা কন্টেইনার কিপ ডাউন করে রাখি না সেই জায়গায় আমাদেরকে রাখতে হয়, এবং এর সাথে যুক্ত হয় যখন ফিজিক্যাল ভেরিফিকেশন, কাস্টম কর্তৃপক্ষের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য অনেকগুলো কন্টেইনার নামাতে হয়, প্রায় 12-13% কন্টেইনার নামাতে হয়। এগুলো সব মিলেই কিন্তু জটিল অবস্থা তৈরি হয়। সবশেষ তথ্য অনুযায়ী বিভিন্ন সেট এবং ইয়ার্ডে 40,000-এর বেশি আমদানিকৃত কন্টেইনার রয়েছে। এর বাইরে অফডকগামী কন্টেইনার রয়েছে আরও অন্তত 4,500। জাহাজের স্টে টাইম বন্দরের মধ্যে বেড়ে গেছে, বাইরে তো জট সৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত জাহাজ আউটার এনকোয়ারি আসছে, এবং এগুলি যদি আমরা ভিতরে জাহাজগুলি যদি বের না হয় বাইরে জাহাজগুলি তার ভিতরে আসতে হবে না। চট্টগ্রাম বন্দর থেকে অফডকে যাওয়ার জন্য বন্দর ইকুইপমেন্ট প্রয়োজন, অফডকের ইকুইপমেন্ট প্রয়োজন, ট্রেলারের প্রয়োজন। আমার মনে হয় সেখানে একটা অপ্রতুলতা আছে, এবং এই কারণে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা তাদের র মেটেরিয়ালস, তারা এগুলি পেতে সমস্যা হচ্ছে, ড্যামেজ গুনতে হচ্ছে, আমদানিকারকদের ড্যামেজ গুনতে হচ্ছে, বরং এন্ড ইউজারের উপর এটার ক্ষতিগ্রস্ত হবে। আর ডেলিভারি ধীরগতির প্রভাব পড়েছে জাহাজ থেকে কন্টেইনার ওঠানামা তো। বন্দরের জেটিতে জাহাজের অবস্থানকালীন সময় বাড়তে থাকায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। একটা জাহাজ একদিন বেশি থাকে তাহলে $10,000-15,000 মতো প্রায় অ্যাভারেজ আমাদেরকে চার্টার কস্ট দিতে হয়। তাছাড়াও রপ্তানির জন্য যেই র মেটেরিয়ালসগুলো আনে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, সেগুলো যদি তারা না পায় তাদের লিড টাইম কমে যায়, সেটারও একটা সেখানেও লস আছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটি এবং বহিনোঙ্গরে 37টি কন্টেইনারবাহী জাহাজ সহ সর্বমোট 86টি জাহাজ অবস্থান করছে। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে 6 দিন বয়সী এক শিশুকে রেখে বাবা মার পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের ধারণা, চিকিৎসার খরচ যোগাতে না পারায় এবং শিশুটি বাঁচবে না এমন আশঙ্কায় পালিয়েছেন বাবা মা। এদিকে শিশুটিকে সুস্থ করতে চিকিৎসার খরচ দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার সিভিল সার্জন। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, 18 আগস্ট অপরিণত ও অপেক্ষাকৃত কম ওজনের এক নবজাতককে বাঁচাতে কুমিল্লার মা ও শিশু স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান চাঁদপুরের রোকেয়া দম্পতি। এ সময় শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। কিন্তু 24 আগস্ট হাসপাতালে বিল পাওয়ার পর থেকে শিশুটির বাবা মা নিরুদ্দেশ হন বলে অভিযোগ ওঠে। তাকে তো হসপিটাল কর্তৃপক্ষ সব সাপোর্ট দিচ্ছে, মেডিসিন থেকে শুরু করে সব সাপোর্ট দিচ্ছে। বাচ্চাটাকে বুকের মায়েদের বুকের দুধ দিতে পারছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো বাচ্চার বাবা মা কেউ এখানে নেই। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের ধারণা, হাসপাতালে খরচ বহন করতে না পেরে শিশুটির বাবা মা পালিয়েছেন। টাকা পয়সার বিষয়টা শুনে আবার বাচ্চারা কোনো পজিটিভ কোনো কিছু তারা না পাওয়াতে তাদের ধারণা যে টাকা পয়সা এবং বাচ্চা যেহেতু বাঁচবে না, এই জন্য তারা হসপিটাল থেকে তারা হয়তো পালায় চলে গেছে। স্থানীয়ভাবেও আমরা জানিয়েছি যাতে তার অভিভাবক আনা যায়, হয়তো তারা আজকে আমাদের আসবে বলে স্থানীয় চেয়ারম্যান আমাদের জানিয়েছে। অবশ্য শিশুটির স্বাস্থ্য
স্বাস্থ্যসেবা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন। যদি আমরা পিতামাতার সন্ধান পাই বা তারা যদি ফিরে আসে, আমরা চেষ্টা করব আর্থিক অনুদান দিয়ে এই শিশুটিকে যাতে সুস্থ করে তোলা যায়। গত 18 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত 6 দিনে শিশুটির চিকিৎসা বাবদ খরচ হয় প্রায় 70,000 টাকা, যা 3রা সেপ্টেম্বর পর্যন্ত দাঁড়িয়েছে 2,30,000 টাকা। শিশুটি বর্তমানে সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক। সময় সংবাদ, কুমিল্লা। অবহেলা ও ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 6 চিকিৎসক ও 1 নার্সের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গতকাল দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন শিশুটির বাবা আল আমিন। পরে আদালত ঘটনাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। মামলার বিবরণী থেকে জানা যায়, গত 23 আগস্ট জ্বর ও ডায়রিয়াজনিত কারণে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 3.5 বছর বয়সী ইশরাতকে ভর্তি করা হয়। 25 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় চিকিৎসকের অবহেলা ও ভুল পদ্ধতিতে চিকিৎসার দায়ী করছেন স্বজনরা। আমার মেয়ের জ্বর এবং পাতলা পায়খানার জন্য আমি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। ডাক্তারদের অবহেলা এবং ভুল চিকিৎসার কারণে আমার মেয়ের মৃত্যুবরণ করে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাক্তার অসীম কুমার সাহা সহ 7 জন এবং অজ্ঞাতনামা 5-7 জনের বিরুদ্ধে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মোকদ্দমা দায়ের করে। ময়মনসিংহে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর ঘটনায় শিলাঙ্গন হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন জেলার সিভিল সার্জন। গতরাত 9টার দিকে হাসপাতালের কার্যক্রম বন্ধের নোটিশ টানানো হয়। এর আগে দুপুরে শিশু রাফিয়ার মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেয় বিক্ষুব্ধ নাগরিক সমাজ। একই সাথে স্বাস্থ্য বিভাগের পরিচালক ও জেলার সিভিল সার্জন বরাবরও আলাদা স্মারকলিপি দেয়া হয়। গত 26 আগস্ট পেটে ব্যথা নিয়ে শিশু রাফিয়াকে ময়মনসিংহ শহরের বেসরকারি ক্লিনিক শিলাঙ্গনে ভর্তি করা হয়। তবে অপারেশনে গড়িমসি করায় অবস্থার অবনতি হয় তার। 2 দিন পর 28 আগস্ট ভোরে অপারেশন করার পর মারা যায় সে। মাদারীপুরে কবিরাজের ভুল চিকিৎসায় 1 প্রতিবন্ধী কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, শুক্রবার রাজৈব উপজেলার শ্যামপুর এলাকায় প্রতিবন্ধী কিশোর নয়ন খার চিকিৎসা করেন কবিরাজ রবি ফকির। এ সময় চিকিৎসার নামে বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নয়নের বাড়ি কালকিনি উপজেলার গোপালপুর এলাকায়। টাঙ্গাইলে বাসে ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী নারীকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সকালে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিকুর রহমান তাকে স্বজনদের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। পরে জেলখানার সেফ হোম থেকে তাকে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে বঙ্গবন্ধু সেতুগামী একটি বাসে বুদ্ধি প্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণ করে বাস চালক ও তার সহযোগী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করার পর অভিযুক্তকে 2 আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিতার স্বজনদের সন্ধান না পেয়ে সেফ হোমে রাখা হয় নির্যাতিতাকে। বাংলা সময় আরো থাকছে, জাতীয় নির্বাচনে বিএনপির অংশ নেয়ার কোনো লক্ষণ নেই রংপুরে, পালিত হয় না কোনো কেন্দ্রীয় কর্মসূচি। পদ্মার পানির অস্বাভাবিক চাপে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র কুঠি বাড়ি রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে ভাঙন আতঙ্কে দিন কাটছে বাঁধ সংলগ্ন এলাকার মানুষের মাঝে। তবে বাঁধের ভাঙা অংশ দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুষ্টিয়া থেকে এস এম রাশেদের পাঠানো তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বর্ষার শেষে এসে হঠাৎ করেই বেড়েছে পদ্মার পানি। পানির তোড়ে ভাঙন দেখা দিয়েছে শিলাইদহের রবীন্দ্র কুঠি বাড়ি রক্ষা বাঁধে। এরই মধ্যে বাঁধের অন্তত 30 মিটার অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দারা রয়েছেন চরম আতঙ্কে। হুমকির মুখে রয়েছে ঐতিহ্যবাহী শিলাইদহের রবীন্দ্র কুঠি বাড়িও। টাকা দেখি যে মানে ঘুরতেছে,
পা ঘুরতেছে, ঘুরতে 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 ভাঙে একদম বসে গেল, 10-15 মিনিটের ভিতর একদম শেষ। এই নদী ভাঙলে বহুত ভাঙে গেছে, আমরা এই জায়গায় রয়েছি খুব ইতে, এই জায়গা যদি ভাঙে যায় আমরা কোথায় যাব? আমরা যারা এখানে বসবাস করছে ভাঙনের কারণে খুবই আতঙ্কের মধ্যে আছি আমরা এখানে। পদ্মার ভাঙন রোধে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। নদীতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছেন, আমরা সেই মোতাবেক বালুভর্তি জিও ব্যাগ এবং সিসি ব্লক ডাম্পিংয়ের মাধ্যমে এই ক্ষতিগ্রস্ত কাজ মেরামতের ব্যবস্থা গ্রহণ করছি। আশা করা যাচ্ছে দুই একদিনের মধ্যেই আমরা এই মেরামত কাজ সম্পন্ন করতে পারব। নদী ভাঙনের হাত থেকে রবীন্দ্র কুঠিবাড়ির রক্ষায় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে 180 কোটি টাকা ব্যয়ে 3,720 মিটার বাঁধ নির্মাণ করা হয়। সময় সংবাদ, কুষ্টিয়া। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেরি নেই খুব একটা। ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির এই নির্বাচনকে অংশ নেওয়ার কোনো লক্ষণ অন্তত দৃশ্যমান হয়নি রংপুরে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। দশম জাতীয় সংসদ নির্বাচন ও এর আগে পরে দেশ জুড়ে সহিংসতা পুড়িয়ে মানুষ হত্যার দায় এখন বিএনপির কাঁধে। এসব ঘটনায় মামলার আসামি হয়ে কেউ জেলে, কেউ হয়েছেন ফেরার, মুক্ত যারা তারাও নিয়েছেন পলায়ন পর কৌশল। আমাদের করার কিছুই থাকে না, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর উপর যেভাবে দলীয়করণ করেছে এবং তাদের উপর যেভাবে চাপ সৃষ্টি করেছে, 10 জন যদি একখানে হয়ে যদি ইনডোর কোনো প্রোগ্রাম করে তাদেরকে দেখা যায় নাশকতার পরিকল্পনা করছে, তাদেরকে দেখা যায় যে তারা গুজব ছড়াচ্ছে, এরকম একটা ক্লেম দিয়ে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। মাঝে সিটি কর্পোরেশন নির্বাচন ছাড়া গত প্রায় 5 বছর রংপুরের রাজপথে দেখা যায়নি বিএনপিকে, পালিত হয়নি বেশিরভাগ কেন্দ্রীয় কর্মসূচি। চেষ্টা হলেও পুলিশি বাধায় দলীয় কার্যালয়ের গলিতেই সীমাবদ্ধ ছিল তাদের সব সংগ্রাম আন্দোলন। আমাদের আজ পর্যন্ত এই কমিটি হওয়ার পরেও একটা কোনো মিছিল দলের গলির বাইরে যায় নাই, এটা সত্য। এটা আমাদের একটা সাংগঠনিক দুর্বলতা এবং নেতৃত্বের দুর্বলতা। দেশনেতা বেগম খালেদা জিয়া এর পূর্বে যখন উনি গ্রেপ্তার হন, তখন আমাদেরকে উনি বলে গিয়েছেন যে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করার জন্য, তাই ওনার কথা মতেই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করছি আর কি। গত নির্বাচনের ভুল ত্রুটি স্বীকার করে দলের প্রধান খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি আন্দোলনেই আদায় হবে, খালেদাবিহীন নির্বাচন প্রতিহত করবে জনগণ, এমন বিশ্বাস দলীয় নেতাদের। যে ভুলগুলো আমাদের বিএনপি করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে আমার মনে হয় আগামীতে যে সিদ্ধান্ত আসবে বা যে প্রক্রিয়া বা যে আন্দোলনের প্রক্রিয়া চলবে তাতে আমার মনে হয় জনগণ সেটা সমর্থন করবে। সিটি কর্পোরেশনের পুরনো 15টি ওয়ার্ডে কমিটির বয়স দশক পেরোনো, 6 বছরেও সংগঠন হয়নি নতুন 18টি ওয়ার্ডে। একই রকম নাজুক অবস্থা মূল দল ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় সব ইউনিটে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সরকার পরিবর্তনের জন্য বিএনপি নির্বাচনে যেতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপির 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা পৌর পার্কে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সরকার যদি সরাতে দুটি পথ আছে, একটি হচ্ছে নির্বাচন, একটি হচ্ছে গণভোট। সরকার যেটা পছন্দ করে বিদায় করার জন্য, পরিবর্তন করার জন্য সরকার যেটি পছন্দ করবে, যদি মনে করেন নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারকে আমরা পরিবর্তন করব, নির্বাচনে যাব আমরা। গাজীপুরে মহানগর বিএনপির 2 সদস্যের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গতকাল প্রতিবাদ সভা করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। টঙ্গীর মিলগেইট এলাকায় এ প্রতিবাদ সভা হয়। এতে সভাপতিত্ব করেন টঙ্গী থানার ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন বসু। এ সময় অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান বক্তরা। গত 29 আগস্ট গাজীপুরে হাসান উদ্দিন সরকারকে আহ্বায়ক এবং সোহরাব উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে মহানগর বিএনপির 2 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবাদ করে আসছে বিএনপির একটি অংশ। প্রচলিত রয়েছে সিলেট এক আসনে যে দলের প্রার্থী জয়ী হন সেই দলই সরকার গঠন করে। দশম সংসদ নির্বাচন পর্যন্ত এর কোনো ব্যতিক্রম হয়নি, তাই বড় দলগুলোর জন্য এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমতাসীন দল চাচ্ছে উন্নয়নকে পুঁজি করে আগামী নির্বাচনী বৈতরণী পার হতে, আর বিএনপি নেতাদের মতে টেকসই উন্নয়নের আগে প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে। সিলেট এক আসনে
কোনো উন্নয়নই হয়নি বলে দাবি তাদের। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেট সিটি কর্পোরেশন এবং সদর উপজেলা নিয়ে সিলেট এক আসন, দশম সংসদ নির্বাচন পর্যন্ত এই আসনে আওয়ামী লীগ 4, বিএনপি 4 এবং জাতীয় পার্টি 2 বার জয়ী হয়। বিভাগীয় শহরকে কেন্দ্র করে সিলেট এক আসন নিয়ে ভাবনার শেষ নেই। ভোটাররা চাচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন একজন প্রার্থীকে বেছে নিতে যিনি এই আসনের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সফল হবেন। ইলেকশনের আগে অনেক প্রত্যাশাই আমাদেরকে দেয়, কিন্তু বাস্তবে কিন্তু পরিণত হয়। সব দল অংশগ্রহণ করলে পরে এটাই সুন্দর নির্বাচন হবে, এটা জাতীয় নির্বাচন কমিশনারের দায়িত্ব। আওয়ামী লীগ নেতার মতে সিলেটের উন্নয়নে বর্তমান সরকার যা করেছে তা বিগত 50 বছরেও হয়নি, তাই জনগণ আবার আওয়ামী লীগকেই বেছে নেবে। আর বিএনপির নেতাদের দাবি এ আসনে কোনো উন্নয়নই হয়নি, তারা চান নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। বিগত দিনগুলোতে আমাদের বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন, আমরা দৃঢ়ভাবে আশা পোষণ করি আগামী পার্লামেন্ট নির্বাচনে মানুষ আবার আওয়ামী লীগ তথা নৌকার পক্ষে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে। সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে জাতির কাছে বা দেশ বিশ্বের কাছে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে আমাদের দেশের যে রাজনৈতিক কালচারের পরিবর্তন আনতে হবে, প্রতিহিংসা রাজনীতি পরিহার করতে হবে। এই আসনে ভোটার 5,37,587, এর মধ্যে পুরুষ 2,81,800 এবং নারী ভোটার 2,55,787 জন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সড়কে নিরাপত্তা নিশ্চিতে বাগেরহাটে বাস চালক ও হেলপারদের 7 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর মোজাম্মেল হোসেন। এ প্রশিক্ষণের আওতায় প্রতিদিন 150 করে 7 দিনে 1,050 জন বাস চালক ও হেলপার নেবেন প্রশিক্ষণ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন এ প্রশিক্ষণের মাধ্যমে সড়কে দুর্ঘটনা কমে আসবে, এছাড়া বাস মালিক শ্রমিকদের পাশাপাশি জনসাধারণকে আরও রাস্তা সড়ক চলাচলে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীতে বাসে তল্লাশি চালিয়ে 6 স্বর্ণ চোরা চালানিকে আটক করেছে র‍্যাব। তাদের কাছ থেকে 14 কেজি ওজনের 120টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায় সিলেট থেকে অবৈধ স্বর্ণের একটি চালান নিয়ে ঢাকায় আসছে একটি চক্র, এমন খবরে নরসিংদীর পাঁচদোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করে র‍্যাবের একটি দল। এক পর্যায়ে এনা পরিবহনের একটি বাস থেকে 3 জনের স্বর্ণসহ আটক করা হয়। পরে একই স্থানে গ্রিন লাইন পরিবহনের আরেকটি বাসে তল্লাশি চালিয়ে আরও 3 জনকে আটক করা হয়। তাদের হালকা প্রোফাইল আমরা যেটা জানতে পেরেছি, অনেকেই স্টুডেন্ট, আবার অনেকেই পাকা ব্যবসায়ী এই কাজে, আবার অনেকেই হয়তো কিছুদিন যাবৎ ব্যবসার উদ্দেশ্যে এটা জড়িত আছে। তাদের ব্যাপারে আরও কিছু যেটা জানা যায় যে প্রতি 20টা বার যে পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাওয়ার জন্য তাদের, আমরা যেটা জেনেছি, 14,000 টাকা করে তাদের ভাষ্য অনুযায়ী। এইটা যদি প্রত্যেকটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় তাহলে প্রত্যেকেই 20টা বারের জন্য 14,000 টাকা করে পাবে। জয়পুরহাটে বিজিবি কর্তৃক বিভিন্ন সময় জব্দ করা প্রায় 7.5 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল বিজিবি সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়। বিজিবি জানায় বিভিন্ন সময় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। এর মধ্যে 71,223 বোতল ফেন্সিডিল, 37,455টি নেশাজাতীয় ইঞ্জেকশন, 39,000 নেশাজাতীয় ট্যাবলেট এবং 25 কেজি গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক রয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে এসব মাদক পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক সহ হিলি শুল্ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাগেরহাটে কৃষক মোখলেসুর রহমান হত্যা মামলার নিহতের 2 ভাইসহ 3 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের রামারবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে খলিল, ইসরাফিল ও হাসান
হালদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বাগেরহাটের মোরলগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, গত 17 জুন মোরলগঞ্জের হোগলাবুনিয়া এলাকায় কৃষক মোখলেসুর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের স্ত্রী তসলিমা বাদী হয়ে 16 জনের নাম উল্লেখ করে মোরলগঞ্জ থানায় একটি মামলা করেন। গত 3 জুলাই মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই। সমস্ত আসামি বাকি আছে, আমরা অচিরেই তাদেরকে গ্রেপ্তার করব এবং আশা করি যে এই মামলার মূল তথ্য উদ্ঘাটন সহ আমরা একটা রিপোর্ট আমরা আদালতে বিজ্ঞ আদালতে আমরা প্রদান করব। কিশোরগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 2 জনকে আটক করেছে র‍্যাব। গতকাল ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব জানায়, ওই কুরিয়ারে করে বিপুল পরিমাণ মাদক আসছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কুরিয়ারে আসা একটি মোটরসাইকেলের টায়ার থেকে 8,500 পিস ইয়াবা সহ উদ্ধার সহ জব্দ করা হয় মোটরসাইকেলটি। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করে র‍্যাব। 14 চট্টগ্রামে নাশকতা ও পুলিশের ওপর হামলা পরিকল্পনার অভিযোগে শিবিরের 13 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল নগরীর একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, নাশকতা পরিকল্পনার অভিযোগে শিবিরের 1 কর্মীকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর সদরঘাট এলাকা থেকে 4 শিবির কর্মীকে আটক করা হয়। একই সময় অভিযান চালিয়ে বাকলিয়া এলাকা থেকে শিবিরের আরও 8 নেতাকর্মীকে আটক করা হয়। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে তারা সংঘবদ্ধ হচ্ছিল বলে জানায় পুলিশ। সদরঘাট থানা এলাকা সরকারি স্থাপনা এবং পুলিশকে হামলার একটা প্ল্যান করেছিল তারা। প্রথমে আমরা গোপন তথ্যের ভিত্তিতে সদরঘাট থানা এলাকা থেকে 5 জনকে আটক করি। তাদের তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে বাকলি এলাকায় অভিযান পরিচালনা করে বাকিদেরকে আমরা অ্যারেস্ট করি। সর্বমোট আমরা 13 জনকে অ্যারেস্ট করি। নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার জন্য এই প্ল্যান করেছে। এদিকে নাশকতা পরিকল্পনার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি রিভলভার ও 20 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, নাশকতা পরিকল্পনার খবর করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আদর্শপাড়া এলাকার একটি বাড়ি থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক সহ আলী আহমদ নামে 1 কর্মীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। এ ঘটনায় 12 জনকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে একই গ্রামের হারুন আর রশিদ মোল্লা ও সাইফুল শিকদারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 16 জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় 12 জনকে আটক করা হয়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। সাতক্ষীরায় বিএনপি নেতা আমান হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনরা। গতকাল দুপুরে প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নিহতের মেয়ে নিশাত তাসনিন অভিযোগ করেন, ঘটনার 5 বছর পেরিয়ে গেলেও আজও প্রাপ্য বিচার থেকে বঞ্চিত তার পরিবার। 2013 সালের 6 সেপ্টেম্বর দলীয় কোন্দলের জেরে শিল্পকলা একাডেমি চত্বরে জেলা বিএনপির সম্মেলনে তৎকালীন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানুল্লাহকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 89 জনের নামে সদর থানায় মামলা করেন নিহতের মা। 2014 সালের 24 অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা। তবে এখনও পর্যন্ত বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। প্রবাসীদের সিআইপি মর্যাদা প্রদান সহ রেমিটেন্স যোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছেন প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক পরিষদের নেতারা। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়ায় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় এ দাবি জানান তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, দেশে এবং বিদেশেও দালালদের মাধ্যমে নানাভাবে লাঞ্ছিত প্রতারিত হচ্ছেন প্রবাসীরা। সেই সাথে রয়েছে আইনগত জটিলতাও। এছাড়া বিমানবন্দরগুলোতে নানাভাবে প্রবাসীদের হয়রানি ও বৈষম্য করা হচ্ছে। এতে প্রবাস ফেরতরা তাদের অর্জিত অর্থ দেশে যথাযথ ব্যবহারের সুযোগ না পেয়ে হতাশ হচ্ছেন।
এজন্য সরকারের কাছে প্রবাসীর আইনগত সহযোগিতা আহ্বান জানান। সাংবাদিক সুবর্ণা নদী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। গতকাল নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজনে এ মানববন্ধন করা হয়। এতে নারী অধিকার আন্দোলন ও উইমেন বিজনেস চেম্বার সহ পাঁচটি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা সাংবাদিক সুবর্ণা নদী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নারায়ণগঞ্জে ঝুট ব্যবসায়ী সুমন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় সুমন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। গত শুক্রবার পাওনা টাকা দেওয়ার কথা বলে ফতুল্লার ঝুট ব্যবসায়ী সুমনকে মুঠোফোনে ডেকে নেয় বিপ্লব। পরে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে মারাত্মক দগ্ধ হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গাইবান্ধায় স্কুল ছাত্র আশিকুর রহমান সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্য হত্যার তিন বছর পেরিয়ে গেলেও এখনও বিচার কাজ শেষ হয়নি, তাই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানান তারা। 2015 সালের 24 সেপ্টেম্বর নবম শ্রেণীর শিক্ষার্থী সাম্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন সচেতন নাগরিকরা। গতকাল বিকেলে জেলা প্রশাসন ও বিআরটি এর উদ্যোগে বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন করা হয়। এ সময় নিরাপদ সড়ক নিশ্চিতে চালক, হেলপার ও যাত্রীদের যান চলাচলে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল হকের নেতৃত্বে ফিটনেসবিহীন গাড়ি ও আইন অমান্যকারী গাড়ি চালকদের বিরুদ্ধে মামলা করা হয়। এ সময় যানবাহন শ্রমিক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় নির্বাচনে কোনো বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। তৃণমূলে সম্পর্ক আছে এমন প্রার্থীদের রাখা হবে এগিয়ে, গণসংযোগে মনোনয়ন প্রত্যাশীরা। সিসিটিভি ক্যামেরার আওতায় আসছে পর্যটন শহর কক্সবাজার। অপরাধ প্রবণ স্থানগুলোকে আনা হচ্ছে নজরদারিতে প্রশিক্ষিত জনবলের তাগিদ। কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষতিপূরণ দ্বিগুণ করে 2 লাখ টাকা নির্ধারণ, মন্ত্রিসভায় শ্রম আইনের খসড়া নীতিগত অনুমোদন। ঈদের টানা বন্ধের পাশাপাশি ডেলিভারি ধীরগতিতে, মারাত্মক কন্টেইনার জট চট্টগ্রাম বন্দরে, নানা জায়গাতে স্তূপ। এবং কুমিল্লায় 6 দিন বয়সী এক শিশুকে হাসপাতালে রেখে বাবা মার পালিয়ে যাবার অভিযোগ, চিকিৎসার খরচ যোগাতে না পারায় কারণ ধারণা পুলিশের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।